সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে গরুর মাংস এর জন্য প্রথমেই এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে গরুর মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচ গুঁড়া এবং একটা চামচ হলুদ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ এবং গরম মশলা গুঁড়া একটা চামচ আপনারা হয়তো অনেকেই বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা রান্না করে খেয়েছেন তবে যারা এখনও ট্রাই করেননি তাদের উদ্দেশ্যে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা আরও দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ ও তেজপাতা এবার হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় ফিরে আসছি প্রায় দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে এসেছে এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে একদমই তেলটা উপরে ভেসে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা বাঁধাকপি আপনারা যারা বাঁধাকপি খেতে পছন্দ করেন না এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু নেড়ে বাঁধাকপিটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসেছে এবং বেশ অনেকটাই কিন্তু পানি বের হয়ে এসেছে বাঁধাকপি থেকে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এবারেতে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংস বাঁধাকপি দিয়ে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সাদা ভাত কিংবা পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ